ক্লাসমেট অনলাইন এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের এজ রিলেটেড যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে কম্পিটিটিভে সেই প্রবলেমগুলোকে কি করে অল্প সময় শর্টকাট পদ্ধতি অবলম্বন করে সলভ করতে হবে আমি সেগুলো দেখাবো আমি এজ রিলেটেড যে প্রবলেমগুলো পরীক্ষা আসে সেটাকে কয়েকটা ভিডিওতে ভাগ করেছি আমার পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার প্রথম অঙ্কটি হলো এখানে দেখুন প্রথমে লেখা আছে বারো বছর আগে রাম রহিমের বয়সের অনুপাত ছিল টু ইস টু থ্রি যদি ওদের বর্তমান বয়সের অনুপাত হয় ফাইভ ইস টু সিক্স তাহলে ওদের বর্তমান বয়স কত আমরা যখন দেখব এরকম অনুপাত দিয়ে অঙ্ক দিয়েছে প্রথমেই আমরা খেয়াল রাখবো এদের অনুপাত দয়ের মধ্যে যে অন্তর বা বিয়োগফলটা সমান আছে নাকি কি বলছি আমি আরেকবার বলছি ধরুন এটা রাম আর এটা রহিম বারো বছর আগে ওদের বয়সের অনুপাত ছিল টু ইজ টু থ্রি ওকে আর বর্তমানে মানে প্রেজেন্ট কন্ডিশানে ওদের বয়সের অনুপাত কত আছে ফাইভ ইজ টু সিক্স ঠিক আছে এই ক্ষেত্রে শর্টকাট নিয়মটি কি এই ক্ষেত্রে শর্টকাট নিয়মটা হলো যখনই দেখবো এই প্রবলেমগুলো আসছে এই এজ রিলেটেড যে প্রবলেমগুলো যখন অনুপাতটি দেওয়া আছে তখন আমাদের খেয়াল রাখতে হবে এই অনুপাত দয়ের যে ডিফারেন্সটা মানে তিন আর ছয়ের মধ্যে ডিফারেন্স কত তিন দুই আর পাঁচের মধ্যে ডিফারেন্স কত তিন এই অনুপাত দয় সমান আছে নাকি যদি সমান থাকে তখন এক রকমের শর্টকাট নিয়ম হবে যদি অসমান থাকে তখন আরেক ধরনের শর্টকাট নিয়ম হবে তাই প্রথমেই যখন আমরা অনুপাত দেখব প্রথমেই লক্ষ্য করব যে এদের পার্থক্য বা বিয়োগ ফল সমান আছে নাকি তাহলে এখানে দেখুন এখানে এদের দু ক্ষেত্রেই বিয়োগ ফল কিন্তু তিন দুই আর পাঁচের অন্তরও তিন আবার তিন আর ছয়ের অন্তর সেটা ফলও তিন এই তিন ইউনিট পার্থক্য হওয়ার জন্য তাকে কত বছর অতিক্রম করতে হয়েছে বারো বছর কেন বলেছে বারো বছর আগে রাম রহিমের বয়সের অনুপাত বারো বছর আগে রাম রহিমের বয়সের অনুপাত তাহলে আমরা বলতেই পারি এই তিন ইউনিট এর পার্থক্যটা কতদিন ধরে হয়েছে বারো বছর ধরে তাহলে এই ওয়ান ইউনিটের পার্থক্যটা কতদিন ধরে হবে বারো বাই তিন মানে বলতেই পারি চার বছর মানে এই যে তিন ইউনিট বা এই যে এই পার্থক্যটা কত বছরে হয়েছে বারো বছরে কেন বলেছে বারো বছর আগে রাম রহিমের বয়সের অনুপাত এইটা কিন্তু এজ রিলেটেড প্রবলেমের খুব বেসিক স্ট্রাকচার বেসিক থেকে আমাদের কিন্তু ধীরে ধীরে কঠিনের দিকে যেতে হবে প্রথমেই যদি আমরা কঠিনটা থাকি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না বা মনে রাখতে পারবো না শর্টকাট নিয়মগুলো প্রয়োগ করতে পারবো না তাই আমাকে প্রথমে বেসিকটাকে ক্লিয়ার করতে হবে যে কোনো জিনিসের যদি আমি বেসিকটাকে ক্লিয়ার করি তাহলে কিন্তু আমরা কঠিন জিনিসটাকে খুব সহজেই অতিক্রম করতে পারবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা দেখে নিলাম কি এদের অনুপাত দয়ের মধ্যে পার্থক্যটা সমান আছে এখানে এখানে দেখছি দুই ক্ষেত্রেই কিন্তু তিন ইউনিট এই তিন ইউনিটের যে পার্থক্যটা কত বছর ধরে হয়েছে বারো বছর ধরে হয়েছে তাহলে আমি বলতেই পারি এখানে এক ইউনিট সমান চার তাহলে কি বলেছে ওতে বর্তমান বয়স কত তাহলে প্রেজেন্ট প্রেজেন্টের অনুপাত কিন্তু দেওয়া আছে ফাইভ টু সিক্স তাহলে রামের ক্ষেত্রে প্রেজেন্ট হচ্ছে ফাইভ ইন্টু ইউনিট এখানে ফাইভ ইউনিটের মান কত চার তাহলে বলতেই পারি ফাইভ ইন্টু ফোর ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ ইক ইন্টু ফোর ইকুয়ালস টু টোয়েন্টি রহিমের ক্ষেত্রে কী হবে রহিমের ক্ষেত্রে সিক্স ইউনিট সরি সিক্স ইউনিট তার মানে সিক্স ইন্টু ইউনিট তার মানে হবে সিক্স ইন্টু ফোর মানে কত হয়ে গেলো চব্বিশ ঠিক আছে তার মানে বর্তমানে রাম আর রহিমের বয়স কত কুড়ি বছর আর চব্বিশ বছর যদি বলতো বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি কত তখন কি করতাম তখন করতাম কি এই কুড়ি আর চব্বিশকে যোগ করে দিতাম এই কুড়ি আর চব্বিশকে যোগ করে দিতাম তাহলে আমাদের সমষ্টি পেয়ে যেতাম তাহলে খেয়াল রাখতে হবে কি বলেছে আর কি চেয়েছে যে কোনো অঙ্কের ক্ষেত্রে কি বলেছে সেইটা আর কি চেয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে সেটা কিন্তু বুঝতে হবে আমরা যখন বেসিক পার্টগুলো শিখবো তখন কিন্তু আমরা প্রত্যেকটা পোর্শনের মানে শিখবো তাহলে কি যখন হলে যাব এক্সাম দিতে তখন তো আমাদের হাতে খুব কম টাইম থাকে যদি সামারাইজ করে দেখবো আমরা এক মিনিটও পাচ্ছি না এক মিনিটও পারছি না এক একটা কোয়েশ্চেনের পেছনে দিতে তাই তখন আমরা কিন্তু প্যাটার্নটা বুঝে যাব তাই ওরা কি চাইছে ওরা কি বলছে এইটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার রাখতে হবে তাহলে এই ক্ষেত্রে কি আমাদের অনুপাত দয়ের ক্ষেত্রে কিন্তু একটু ফোকাস রাখতে হবে তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি নেক্সট অঙ্কটাই কি আছে এখানে দেখুন এ ও বিয়ের বর্তমান বয়সের অনুপাত সেভেন ইস টু ফোর বারো বছর আগে তাদের অনুপাত ছিল টেন ইস টু সেভেন তাহলে তিন বছর পর বিয়ের বয়স কত তাহলে আমরা দেখি এখানে কী বলেছে তাহলে লিখি তাহলে এ আর বি বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল টেন ইজ টু সেভেন আর প্রেজেন্ট তাদের বয়সের অনুপাত কত সেভেন ইজ টু ফোর তাহলে এখানে আবার দেখছি ডিফারেন্সটা কত দেখুন সাত আট চারের ডিফারেন্স তিন দশ আর সাত সেটার ডিফারেন্স তিন তার মানে অনুপাত দয়ের কিন্তু পার্থক্যটা সমান আছে এই তিন ডিফারেন্স এই তিনের ডিফারেন্স কত বছর ধরে হয়েছে বারো বছর ধরে হয়েছে এই বারো বছর ধরে হয়েছে তাহলে আমি আগের অঙ্কর মতনই বলতে পারি থ্রি ইউনিট ইকুয়ালস টু টুয়েলভ তাহলে ওয়ান ইউনিট ইকুয়ালস টু ফোর কী চেয়েছে আবার কি চেয়েছে বি এর বয়স তিন বছর পর তার মানে বিয়ের বর্তমান বয়স কত প্রিজেন্টে বিয়ের অনুপাত কত ফোর ইউনিট তাহলে ফোর ইন্টু ইউনিট প্লাস ফোর প্লাস থ্রি কেন তিন বছর পর বলেছে তিন বছর পর বলেছে কোয়েশ্চেনে এখানে বলে দিয়েছে তিন বছর পর তাহলে এই তিন বছর পরের জন্য আমি প্লাস থ্রিটা করলাম তার মানে ফোর ইন্টু ফোর প্লাস থ্রি তার মানে কত হচ্ছে নাইনটিন ইয়ার্স তার মানে বি এর বয়স তিন বছর পরে কত হবে ১৯ বছর ঠিক আছে তার মানে এখানেও কিন্তু অনুপাত দ্বয় কিন্তু সমান রয়েছে পার্থক্যটা কিন্তু সমান রয়েছে যদি পার্থক্যটা অসমান থাকে তখন কিন্তু শর্টকাটের অন্য একটা নিয়ম আছে তাই পার্থক্যটা প্রথমে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট অঙ্কে আসি নেক্সট অঙ্কে কি আছে এখানে দেখো দেওয়া আছে এস ও টি এর বর্তমান বয়সের অনুপাত এইটিস টু নাইন এস ও টি এর বর্তমান বয়সের অনুপাত এইট ইস টু নাইন সাত বছর আগে যা ছিল নাইন ইস টু ইলেভেন টি এর বর্তমান বয়স কত তাহলে আগের অঙ্কের মতোই আমি লিখি এখানে এস এখানে টি ঠিক আছে এবার এবার কি বলেছি সাত বছর আগে কি ছিল সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল নাইন ইস টু ইলেভেন নাইন ইস টু ইলেভেন আর বর্তমানে মানে প্রেজেন্টে তাদের বয়সের অনুপাত কত এইট ইজ টু নাইন তাহলে আবার দেখবো অনুপাত দয়ের মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্যটা সেম আছে না আলাদা হয়েছে দেখো এগারো থেকে নয় বাদ দিলে থাকছে দুই আবার আট থেকে নয় বাদ দিলে থাকছে হচ্ছে কত এক তাহলে কি বুঝলাম যে এখানে কিন্তু দুজনের পার্থক্যটা সমান নেই তখন কি করতে হবে তখন কিন্তু শর্টকাটের অন্য একটা নিয়ম কী নিয়ম আট আর নয়ের মধ্যে ডিফারেন্স কত ওয়ান নয় আর এগারোর মধ্যে ডিফারেন্স কত দুই আট আর নয়ের যে ডিফারেন্সটা পাবো সেটাকে দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হবে নয় আর এগারোর যে ডিফারেন্স পাবো সেটাকে দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ করতে হবে মানে এই দুটো সংখ্যার যে অন্তরফল মানে বিয়োগ ফল সেটাকে দিয়ে উপরের সংখ্যাটাকে এই দুটো সংখ্যার যে বিয়োগ ফল সেটাকে দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে আমরা কি পেলাম তাহলে নতুন অনুপাতটা কি পেলাম নাইন ইজ টু ইলেভেন আর সিক্সটিন ইস টু এইটিন দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু অন্তর্ফল হচ্ছে সাত তো সাত তার মানে সাত ইউনিটের ডিফারেন্স এই সাত ইউনিটের ডিফারেন্স হওয়ার জন্য কত বছর অতিক্রম করতে হয়েছে এই সাত ইউনিটের জন্য তাকে সাত বছর অতিক্রম করতে হয়েছে এখানে যেটা বলা হয়েছে সাত বছর সাত বছর অতিক্রম করতে মানে সাত ইউনিটের ডিফারেন্স হয়েছে এই সাতের জন্য তাহলে বলতেই পারি সেভেন ইউনিট ইকুয়ালস টু সেভেন দেন ওয়ান ইউনিট ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে কি বলেছে টি এর বর্তমান বয়স কত টি এর প্রেজেন্ট এজ তাই তো প্রেজেন্ট এজ তাহলে প্রি এর প্রেজেন্ট এজ কী করে বের করবো আমরা নতুন অনুপাত অনুযায়ী টি এর কত পেয়েছি আঠেরো তাই তো তাহলে এইটিন ইন্টু ইউনিট তাহলে কত হবে এইটিন ইন্টু ওয়ান তার মানে হচ্ছে আঠেরো বছর তাই তো তার মানে হচ্ছে আঠেরো বছর মানে বর্তমান বয়স হচ্ছে বছর তাহলে এই ক্ষেত্রে কি হলো এই ক্ষেত্রে কিন্তু দ্বয়ের যে বিয়োগ ফল সেটা কিন্তু পৃথক হলো আলাদা হলো সে আলাদাকে আমি কি করে সমান করলাম ওই অনুপাত দ্বয়ের যে মাঝখানে বিয়োগ ফলটা ছিল তাকে দিয়ে উপরের সংখ্যা আবার উপরের সংখ্যার যে বিয়োগ ফল ছিল তাকে দিয়ে নিজের সংখ্যাটাকে গুণ করলাম গুণ করে দেখলাম যে পাওয়া যাচ্ছে যে নতুন অনুপাতটা সেখানে সেক্ষেত্রে কিন্তু অন্তর ফলটা সমান হচ্ছে তখন আমরা আগের অঙ্কর মতনই করলাম ঠিক আছে এবার আসি নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কটাতে দেখো দেওয়া আছে অমিত সুমিতের থেকে দ্বিগুণ বড় অমিত সুমিতের থেকে দ্বিগুণ বড় বারো বছর আগে অমিত সুমিতের থেকে পাঁচ গুণ বড় ছিল অমিতের বর্তমান বয়স কত এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি ধরুন এ বিয়ের থেকে পাঁচ বছরের বড় আজ থেকে যদি পঁচিশ বছর বড় যায় তাহলেও কিন্তু তখন এ বিয়ের থেকে পাঁচ বছর বড়ই থাকবে কেন এর বয়স যেমন বাড়ছে বিয়ের বয়সও তেমনি যা বাড়ছে তাই তো তাই যদি কোনো দুটো লোকের মধ্যে বয়সের অন্তর্ফল ছ বছর হয় সেটা পঁচিশ বছর পরে গিয়েও ছ বছর থাকবে একশো বছর পরে গিয়েও কিন্তু সেটা ছ বছরই থাকবে এই ক্ষেত্রে দেখো লেখা আছে দ্বিগুণ বড় দু বছরের বড় বলা নেই কিন্তু পাঁচ গুণ বড় পাঁচ বছরের বল বড় নেই সুতরাং বছর বলা নেই এখানে কি বলা আছে গুণ বড় ঠিক আছে সুতরাং এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দ্বিগুণ বড়ো পাঁচ গুণ বড় তাহলে আমি আবার লিখি এখানে অমিত আর সুমিত ঠিক আছে বারো বছর আগে তারা একে অমিত বড় ছিল পাঁচ মানে ফাইভ ইস টু ওয়ান তাই তো আর এখন মানে প্রেজেন্টে কত দ্বিগুণ বড় মানে টু ইস টু ওয়ান দেখো পাঁচ থেকে দুই বাদ দিলে থাকে তিন এক থেকে বাদ দিলে থাকে শূন্য তার এই ক্ষেত্রেও কিন্তু যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতের বিয়োগ ফলটা কিন্তু আলাদা হচ্ছে তাহলে আমরা কি করব। আমরা যেমন আগের অঙ্কটায় করেছিলাম কি করব। তখন কি করব এইটার যে ডিফারেন্স দুই আর একের ডিফারেন্স কত ওয়ান তার এইটাকে দিয়ে উপরের সংখ্যাটা আবার দুই পাঁচ আর একের ডিফারেন্স কত চার সেটাকে দিয়ে নিচের সংখ্যাটা গুণ করবো তাহলে নতুন যে অনুপাতটা পাওয়া গেল কী পেলাম ফাইভ ইজ টু ওয়ান এইট ইস টু ফোর দেখো এক আর চারের মধ্যে তিনের ডিফারেন্স পাঁচ আর আটের মধ্যে তিনের ডিফারেন্স তার মানে থ্রি ইউনিটের একটা ডিফারেন্স পাচ্ছি এই থ্রি ইউনিট ডিফারেন্স কত কিসের জন্য হয়েছে এই বারো বছরের জন্য তাহলে বলতে পারি থ্রি ইউনিট ইকুয়ালস টু টুয়েলভ কেন এই তিন ইউনিটের ডিফারেন্সটা কখন হয়েছে যখন বারো বছর পার্থক্য হয়েছে ঠিক আছে তাহলে ওয়ান ইউনিট ইকুয়ালস টু কত চার বছর ফোর ইয়ার তাহলে বা ফোর ইয়ার না বলে আমি বলতে পারি এটা ফোর ওয়ান ইউনিট ইকুয়াল টু ফোর ঠিক আছে আর কী চেয়েছে অমিতের বর্তমান বয়স তাহলে অমিতের নতুন ইকুয়েশন অনুযায়ী বর্তমান বয়স কত আট এইট ইউনিট তাই তো তাহলে সুতরাং কত হবে এইট ইন্টু ফোর মানে কত চার আটটা বত্রিশ হুম তাহলে বত্রিশ বছর বয়স অমিতের আর যদি বলতো সুমিতের বয়স কত তাহলে বলতাম ফোর ইন্টু ফোর তাই তো যদি বলতো সুমিতের বয়স কত তার মানে ফোর ইউনিট তাহলে কী হতো ফোর ইন্টু ফোর মানে ষোলো বছর ঠিক আছে অমিত আর সুমিতদের দ্বিগুণ বড়ো বারো বছর আগে তারা ছিল পাঁচগুণ অমিত পাঁচগুণ বড়ো ছিল তাহলে বারো বছর আগে তাদের মধ্যে অনুপাত ছিল ফাইভ ইস ওয়ান বর্তমানে তাদের অনুপাত হচ্ছে টু ইস ওয়ান যখন আমরা দেখছি এখানে ডিফারেন্সটা রয়েছে তখন কি করব। এদের মধ্যে যে অন্তর্ফল সেটাকে দিয়ে অপোজিট সংখ্যাগুলোকে গুণ করে ফেলব পাঁচ আর একের ডিফারেন্স চার সেটাকে দিয়ে নিচেরটাকে দুই আর একের ডিফারেন্স এক সেটাকে দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করে ফেলবো ঠিক আছে তাহলে এখানে চার প্রেজেন্টে অমিতের বয়স হচ্ছে এইট ইউনিট তার মানে এইট ইন্টু ফোর হয়ে গেল থার্টি টু আর ফোর যদি বলতো সুমিতের কত তাহলে হতো ফোর ইন্টু ফোর মানে হচ্ছে সিক্সটিন ইয়ার্স ঠিক আছে বোঝা গেল এবার আসি আমার নেক্সট অঙ্কে নেক্সট অঙ্কে কি আছে আচ্ছা নেক্সট অঙ্কে কি আছে একটি স্কুলে মোট ছশো জন ছাত্রছাত্রী আছে একটি স্কুলে মোট ছশো জন ছাত্রছাত্রী আছে ছেলেদের গড় বয়স বারো মেয়েদের গড় বয়স এগারো মানে শুধু যদি ছেলেদের বয়সটা দেখি তাহলে ছেলেদের বয়স হচ্ছে বারো গড় বয়স আর মেয়েদের গড় বয়স হচ্ছে এগারো এবার যদি ছাত্রছাত্রী মিলিয়ে গড় বয়স নির্ণয় করি তখন দেখব ছাত্রছাত্রীর টোটাল গড় বয়স হচ্ছে এগারো বছর ন মাস কত হচ্ছে এগারো বছর ন মাস এই অঙ্কটা এজের সাথে একটু অ্যালিগেশন ও মিক্সচার মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের ওটাও মিক্স আছে সুতরাং যখন আমি ওই চ্যাপ্টারটা করাবো তখন এটার সাথে আপনি রিলেট করতে পারবেন আচ্ছা তাহলে একটা স্কুলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা ছশো জন শুধুমাত্র যদি ছাত্রদের গড় বয়স নির্ণয় করি তখন দেখব তাদের গড় বয়স বারো বছর আর শুধুমাত্র যদি মেয়েদের গড় বয়স নির্ণয় করি তখন দেখব সেটা হচ্ছে এগারো বছর এবং ছাত্রছাত্রী উভয়কে মিলিয়ে যদি গড় বয়স নির্ণয় করি তখন সেটা হবে এগারো বছর ন মাস তাহলে বলেছে মেয়েদের সংখ্যা কত এখানে কিন্তু বয়স বড় চেয়েছে হচ্ছে সংখ্যা মেয়েদের সংখ্যা কত কিভাবে বের করব আচ্ছা প্রথমে লিখি বয়েজ এখানে লিখি গার্লস ওকে আচ্ছা কি বলেছে ছেলেদের গড় বয়স বারো বছর মেয়েদের গড় বয়স এগারো বছর এবং ছেলে মেয়ে উভয় মিলিয়ে বয়স হচ্ছে বারো বছর ন মাস ঠিক আছে বারো বছর ন মাস তখন কি করব এই বারো বছর ন মাস আর এগারো বছরের সাথে বছরের সাথে এটাকে বিয়োগ করবো কী করব বিয়োগ করবো তাহলে বারো বছর থেকে এগারো বছর ন মাস বাদ দিলে থাকে তিন মাস আবার এগারো বছর থেকে এগারো মাস বাদ দিলে থাকে ন মাস তাই তো এগারো বছর থেকে এগারো বছর ন মাস বাদ দিলে থাকে মাস বারো বছর থেকে এগারো বছর ন মাস বাদ দিলে থাকে তিন মাস তাহলে এখন নতুন ইকুয়েশান অনুযায়ী বি বয়েজ আর গার্লসের অনুপাত কত হবে নাইন ইস টু থ্রি বা বলতে পারি থ্রি ইস টু ওয়ান তাই তো তাহলে বয়েজের সংখ্যা কত বা গার্লসের সংখ্যা কত এখানে চেয়েছে মেয়েদের সংখ্যা কত তাহলে আমরা মেয়েদের সংখ্যা নিয়ে আলোচনা করি মেয়েদের সংখ্যা কত মেয়েদের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওয়ান তাহলে কী লিখবো ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান ইন্টু সিক্স হান্ড্রেড ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান ইন্টু সিক্স হান্ড্রেড তার মানে ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু সিক্স হান্ড্রেড তাহলে চারকে দিয়ে ছশো যদি কাটে কত হবে ওয়ান ফিফটি তার মানে ওই স্কুলে মেয়েদের সংখ্যা হচ্ছে দেড়শো আর যদি বলো ছেলেদের সংখ্যা এখান থেকে ছেলেদের সংখ্যা বের করতে পারি বা এইভাবে করতে পারি ওয়ান থ্রি রিপ্রেজেন্টেটিভ থ্রি থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর ইন্টু হচ্ছে সিক্স হান্ড্রেড তাহলে কত হতো ফোর ফিফটি বা ছশো থেকে দেড়শো বাদ দিলেও কিন্তু পেয়ে যেতাম দেড়শো যদি বেরিয়ে গেছিলো ছশো থেকে দেড়শো বাদ দিলে কিন্তু টোটাল ছেলেদের সংখ্যা কত পেয়ে যেতাম ঠিক আছে তার মানে বার ছেলেদের গড় বয়স আলাদাভাবে মেয়েদের গড় বয়স আলাদাভাবে দেওয়া আছে ছেলে মেয়ে উভয় একত্রিত হয়ে গড় দেওয়া আছে তাহলে এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কিন্তু খুব শর্টকাট নিয়মে তোমরা টাইম কম প্রয়োগ করে বা টাইম কয়েম ইউটিলাইজ করে কিন্তু এই অঙ্কটাকে ছোট্ট করে নিয়ে আসতে পারছো তাই যখন এইরকম অ্যালিগেশন মিক্সচার মিশিয়ে কোনো অঙ্ক এজ দেবে তখন কিন্তু এই অঙ্কগুলোকে এইভাবেই সলভ করতে হবে তাহলে আজকে আমি যেই অঙ্কগুলো তোমাদের দেখালাম সেই অঙ্কগুলোতে কিন্তু পরপর দয় সমান থাকলে দয় অসমান থাকে কীভাবে অঙ্কগুলো করতে হবে সেগুলো বললাম তোমরা যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না